سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل وقال تعالى في آية أخرى لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء وقال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن الذي من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى دخلوا في حجر ضب لاتبعتموهم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল ফিতনা ফাসাদের হাত থেকে রক্ষা করে পুত পবিত্র অবস্থায় মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যত বেশি আদায় করা যায় ততই আমাদের লাভ আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে অপবিত্রতা থেকে হেফাজত করবেন আমরাও চেষ্টা করে যাব ফিতনা ফাসাদ অপবিত্রতা অশ্লীলতা গর্হিত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে নিজের পরিবারকে নিজের সন্তানাদিকে নিজের সমাজ এবং রাষ্ট্রকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান ফরমান সবাই বলে আমিন প্রিয় হাজিরিন আমরা হযরত খলিফাতুল্লাহিল মাহদি এর আগমনের পূর্বে আলামতগুলোর ব্যাপারে আলোচনা করছিলাম হযরত খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্বে যেই পরিবেশ হবে তার ব্যাপারে মুসলিম শরীফের 2669 নম্বর হাদিসটি আমরা গত শুক্রবার আলোচনা শুরু করেছি হাদিস থেকে হযরত রাসূল কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে করিমায় যেই কথাটা ব্যক্ত করতে চান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের বেশ কিছু আয়াতে সেই কথাটা ব্যক্ত করেছেন আমরা যাতে শুধুই কোরআন আর হাদিসের অনুসরণ করি
আমরা যাতে কখনোই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না করি, কুফুরি শক্তি তাগুতি শক্তির অনুসরণ না করি, এই ব্যাপারে আল্লাহ তাআলা বহু সতর্ক করেছেন। সূরা নিসার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আলাম তারা ইলাল লাযিনা উতু নসীবাম মিনাল কিতাব ইশতারুন আদ-দালালাতা ওয়া ইউরিদুন আন তাযুল্লিস সাবীল। যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে বলতে ইহুদি এবং খ্রিস্টান আসমানি গ্রন্থ তাদেরকে দেওয়া হয়েছিল, এই ইহুদি এবং খ্রিস্টান ইশতারুন আদ-দালালাতা, তারা খরিদ করে নিয়েছে গোমরাহিকে, ভ্রষ্টতাকে। কিতাবের যে নির্দেশনা ছিল, আসমানি গ্রন্থের যে নির্দেশনা ছিল, এগুলাকে তারা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের মন গড়া গ্রন্থ বানিয়েছে, আর ভ্রষ্টতা গোমরাহিকে তারা খরিদ করে নিয়েছে। ওহে মুসলমানরা সাবধান সাবধান, ইউরিদুন আন তাযিল্লু সাবীল, তারা চায় তোমরাও তাদের মতো গোমরাহ হয়ে যাও। রাসূলের যুগে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, সূরা নিসার 44 নম্বর আয়াত। তৎকালীন যে যারা ইহুদি এবং খ্রিস্টান ছিল, এদের তো কিতাব বিশুদ্ধ অবস্থায় ছিল না, পুরা পাল্টে ফেলেছে তারা, নিজের মন গড়া অনেক কিছু তারা কিতাবের মধ্যে লিখে দিয়েছে। এবং পরবর্তী যুগে যারা ছিল আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান, পরবর্তীতে তারা বহু ভাগে বিভক্ত হয়েছে, এবং গির্জা থেকে এমন নতুন নতুন আইন তারা চালু করেছে ধর্মের নামে, যার ফলশ্রুতিতে মার্টিন লুথার সে গির্জা বিরোধী ধর্ম বিরোধী আন্দোলন শুরু করলো, পোপ বিরোধী যাজক বিরোধী আন্দোলন শুরু করলো। পরবর্তীতে আরো ব্যক্তিবর্গ, তার মধ্যে ফ্রয়েড রয়েছে অন্যতম একজন ইহুদি, সেও গির্জা বিরোধী আন্দোলন করতে করতে ধর্ম বিরোধী আন্দোলন শুরু করে দিল। এমনকি আল্লাহর বিধান বলতে কিছু নাই, আর আমরা স্বাভাবিকভাবে, ডারউইন আরেকটা মতবাদ দিল যে মানুষ তৈরি হয়েছে, এটা কোনো সত্তা এমনি করে তৈরি করে দেয়নি, মানুষ একসময় বানর ছিল, ওই বানর থেকে আস্তে আস্তে তার লেজটা খসে পড়ে যায়, তো পরবর্তীতে সেই মানুষ হয়ে যায়। ডারউইনের এই মতবাদ, এই যে মতবাদটা ডারউইনের, এই মতবাদ আসার পিছনে অন্যতম কারণ হলো তৎকালীন যুগের ইহুদি খ্রিস্টানদের গির্জাগুলো, কারণ গির্জা থেকে এমন এমন কিছু আইন চাপিয়ে দেওয়া হচ্ছিল যেগুলোর কারণে মানুষ সংক্ষুব্ধ হয়ে উঠছে, বিক্ষুব্ধ হয়ে উঠেছে। গির্জা থেকে জনগণের উপর আইন চাপিয়ে দিয়েছিল, কি আইন? যা আদম আলাইহিসসালাম জান্নাতে ভুল করেছে, আমরা তো আদম সন্তান, আদম আলাইহিসসালাম জান্নাতে ভুল করেছে, ইবলিসের ধোকায় পড়ে ফল খেয়েছে, নিষিদ্ধ ফল খেয়েছে। তো আদম এই যে ভুল করেছে, এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যে প্রতি বছর আমাদেরকে নাজরানা দিতে হবে, এবং ওই নাজরানা গির্জায় দিতে হবে, গির্জার পোপ পাদ্রীদেরকে দিতে হবে, মোটা অঙ্কের নাজরানা প্রতি বছর দিতে হবে। গির্জা থেকে আইন জারি করলো, আর তৎকালীন যুগের সব রাষ্ট্রগুলো গির্জার অধীনে ছিল, গির্জার পোপ পাদ্রীদের কথা তারা রাষ্ট্র কিছুই করতো না। গির্জা থেকে আইন এবং হুকুম জারি হতো, হুলিয়া জারি হতো, আর পুলিশ দৌড়াতো আসামিকে ধরার জন্যে, যাকেই খুশি তাকেই ধরতো। গির্জার পাওয়ার, পোপ পাদ্রীদের পাওয়ার এত বেশি ছিল তৎকালীন যুগে, তৎকালীন জামানায়। তো আইন পাস করলো যে আদম আলাইহিসসালাম ভুল করেছে, তো ওর প্রায়শ্চিত্ত নাজরানা আমাদেরকে দিতে হবে, অর্থাৎ প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই পরিমাণ নাজরানা পেশ করো। এইভাবে যখন চাপিয়ে দিল ধর্মের নামে, এই আইন চাপিয়ে দিল গির্জা থেকে, অথচ এটা ধর্মীয় কোনো আইন না, বরং এটা ভুল একটি তথ্য, ভুল একটি আইন জারি করলো, আদম আলাইহিসসালাম ভুল করেছে না শুদ্ধ করেছে, এটা তো আল্লাহ তাআলা বলবেন, আমি বান্দা হিসেবে বলার কোনো অধিকার রাখি না। আদম আলাইহিসসালামের এই ভুলের জন্য যদি নাজরানা পেশ করতে হয়, এটা আল্লাহ তাআলা আয়াত নাযিল করবেন, নবীর মাধ্যমে জানিয়ে দেবেন নাজরানা পেশ করার, তবেই এটা ধর্মের বাণী হবে, অন্যথায় এটা ধর্মের বাণী হতে পারে না। তৎকালীন যুগের পোপ পাদ্রীরা গির্জাকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে ধর্ম ব্যবসা করেছে তারা, তারা ছিল প্রকৃত পক্ষে ধর্ম ব্যবসায়ী, পুরো আইন কানুন পাল্টে দিয়েছে, তাওরাত কিতাব ইঞ্জিল কিতাব পুরো পাল্টে দিয়ে নতুন নতুন আইন নিজেদের থেকে চালু করেছে, যার ফলশ্রুতিতে মানুষের বিবেকে বাঁচতে লাগলো। আরে এটা কি আসমানি আইন হতে পারে? এটা কি আল্লাহর দেওয়া আইন হতে পারে?
তারা বিরোধী হয়ে গেল গির্জার, এক পর্যায়ে ধর্ম বিরোধী তারা হয়ে গেল। এই যে আদম আলাইহিসসালামের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, নাজানা দিতে হবে, এই বিষয়টা প্রতিবাদ করার জন্য, প্রতিহত করার জন্য তৎকালীন যুগের এক ইহুদি গবেষক ডারউইন 1800 শতাব্দী, এই ডারউইন সে একটা মতবাদ গবেষণা করে করে বের করলো যে আসলে আদমের সন্তান আমরা, এটা ভুল কথা। তারপরে আদম এরকম ভুল করেছে, তার প্রায়শ্চিত্ত আমাদেরকে দিতে হবে, এটাও গাঁজাখুরি কথা, ভুল কথা। আসলে আদম বলতে কিছু ছিল না, বরং এই যে আমরা মানুষ, এই আমরা মানুষের এই বংশ পূর্ববর্তী যুগে একসময় বানরের বংশ ছিলাম। সে অনেকগুলো তথ্য যুক্তি পেশ করলো, আমরা বানর ছিলাম। তো যেহেতু বানর এরা সমাজবদ্ধভাবে বসবাস করতে লাগলো, বিচার আচার করতে লাগলো, বসতে বসতে তার ল্যাজ ছিল, ওই ল্যাজটা খসে পড়ে গেল, ঘষা খেতে খেতে ল্যাজ নাকি খসে পড়ে গিয়েছে। তো আস্তে আস্তে বানর তো এরকম কুকুর হয়ে চলতো, এ আস্তে আস্তে একটু একটু দাঁড়াতে দাঁড়াতে সোজা হতে হতে বাস পুরো মানুষের মতো অবিকল দু পায়ে হাঁটতে শুরু করলো, সামনের দুটা পা হাত হয়ে গেল আর পিছনের দুটা পা পার হয়ে গেল। এইভাবে ডারউইন একটা মতবাদ ছড়ে দিল। এমন একটা যুগে, এমন একটা জামানায় এই ইহুদি পণ্ডিত মতবাদটা ছড়ে দিয়েছে, এটা ছিল তাদের পূর্ব পরিকল্পিত একটি বিষয়। এই মতবাদটা এমন একটা যুগে ছুড়ে দেওয়া হয়েছে যখন গির্জা বিরোধী মনোভাব সকল মানুষের মধ্যে ধানা বেঁধে উঠেছিল, আন্দোলন চলছিল, তখন ওই মানুষগুলো কিছু যাচাই বাছাই না করে এই মতবাদটাকেই গ্রহণ করে নিল যে হ্যাঁ এটাই তো সঠিক কথা, মানুষ আগে বানর ছিল, বানরের বংশ ছিল, এখন পরবর্তীতে আস্তে আস্তে মানুষ হয়েছে, তো আমরা কেন আদমের ভুলের জন্য প্রায়শ্চিত্ত দেব, এই ভুল জিনিসটার উপর কেন আমরা না জানা পেশ করবো, আমাদের টাকা পয়সা এটাতে খরচ করবো, দেব না। সহজেই জনগণ এটাকে খেয়ে ফেললো, গিলে ফেললো, গ্রহণ করে নিল। অবশ্য পরবর্তী যুগে বিজ্ঞানীরা গবেষণা করে করে ডারউইনের মতবাদকে 100 বার ভুল বলে ওই ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরাই প্রমাণ করেছে। এখন আর ডারউইনের মতবাদ টিকে না, আক্ষেপের কথা। তারপরেও বহু ইউনিভার্সিটিতে এখনো ডারউইনের সেই মতবাদ পড়ানো হয় এবং অত্যন্ত মজা করেই পড়ানো হয়, ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। প্রিয় হাজিরিন, আমি যে কথাগুলো বলছি তার কিছু প্রেক্ষাপট, এই যে প্রেক্ষাপট বয়ান করছি তার কিছু কারণ আছে, কিছু বিষয়ের প্রতি আমি প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বললেন ইশতারুনা আদ-দালালাতা ওয়া ইউরিদুনা আন তাযিল্লু আস-সাবীল শাদ্দান, ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে গোমরাহ করবে, তারা যেমন গোমরাহ হয়ে গিয়েছে তো তোমাদেরকে এরকম গোমরাহ করতে চাইবে। তারা সব কিতাবকে পাল্টে দিয়েছে, গির্জায় মনমতো গির্জা থেকে আইন চালু করত এবং এক পর্যায়ে মানুষ ধর্ম বিরোধী হয়ে গেল। এই তথাকথিত পথভ্রষ্ট জালেম কুপ পদ্ধতির কারণে গির্জা থেকে তথাকথিত মানব রচিত আইনগুলো ধর্মের নামে প্রকাশ করার কারণে আজকে মানুষ সেই ফরাসি বিপ্লবের পর থেকে মানুষ ধর্ম বিরোধী হয়ে গিয়েছে। এবং এই ধর্ম বিরোধী হওয়ার অর্থ হলো মুসলমানদের মধ্যে নয়, খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে, বিশেষ করে খ্রিস্টানদের মধ্যে, তাদের সংখ্যাই ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি। এই খ্রিস্টানরা ধর্ম বিরোধী হয়ে গেল, খ্রিস্টান ধর্ম বিরোধী হয়ে গেল তারা। পেয়ারে হাজিরিন, এই আলোচনা এখানেই থাক, পরবর্তীতে এই আলোচনায় আবার আমাদেরকে প্রবেশ করতে হবে। মুসলমানদের ইতিহাসের মধ্যে যখন আমরা প্রবেশ করব এই আলোচনায় আমরা পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় আমাদেরকে সতর্ক করলেন, এরপরে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াতাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। ওহে মুমিনরা, তোমরা কখনোই কুফরি শক্তিকে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিও না, ইল্লা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন মুসলমান ছাড়া তাদেরকে বন্ধু বানিও না, কারণ তারা তো গোমরাহ, তোমাদেরকেও তারা গোমরাহ করবে। ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইই, যারা এই কাজটা করবে মুসলমানকে বন্ধু না বানিয়ে কাফের ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, আল্লাহ বলছেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইই, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না।
তারা আল্লাহর বান্দা না, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে, ইহুদি খ্রিস্টানদের সাথেই দলভুক্ত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা সতর্কবাণী উচ্চারণ করলেন আমাদের জন্য। এই আয়াতগুলো বলার অর্থ হলো, গত শুক্র যে হাদিসে কারিমা পাঠ করেছি ওই হাদিসে কারিমাটার সাথে যে আয়াতের মিল রয়েছে ওই কথাটা বুঝাবার জন্যেই, যে শেষ যুগে এসে খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্বের জামানায় মানুষ ইসলাম থেকে, কোরআন থেকে, ওলামায়ে কেরাম থেকে এতটা দূরে সরে যাবে, আর ইহুদি খ্রিস্টানদের এতটা কাছাকাছি চলে যাবে, বিভিন্ন বাতিল সভ্যতার এবং বাতিল মতবাদের এতটা কাছাকাছি চলে যাবে, যার ফলশ্রুতিতে ব্যাপকভাবে অনুসরণ করতে থাকবে ইহুদি খ্রিস্টানদের। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাটাই হাদিসে কারিমায় ইরশাদ করতেছেন। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن الذي من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر ضب لاتبعتموهم رسول بيان করছেন لتتبعن سنن الذين من قبلكم তোমরা তোমাদের পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদের পথ, মত, রাস্তা, পদ্ধতি এমন ভাবে গ্রহণ করবে, শিবরান বিশিবিরিন বিগতে বিগতে অনুসরণ করবে তাদেরকে, অজিরান বিজিরাইন হাতে হাতে অনুসরণ করবে, অর্থাৎ একেবারে তারা যেইভাবে চলে, যেইভাবে বলে, যেইভাবে পোশাক পরে, যেইভাবে কর্ম করে, যেইভাবে অর্থনীতি পরিচালনা করে, যেইভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করে, পরিবার পরিবার নীতি পরিচালনা করে, সব তোমরা ওইভাবে করতে চেষ্টা করবে এবং ওইভাবে করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, রাসূল বলছেন এমনকি তারা যদি এরকম কোন কারণবশত গুইসাপের গর্তের মধ্যে প্রবেশ করে, লাত্তাবাতুমুহুম, তোমরা তাদেরও অনুসরণ করবে, মনে করবে যে এই গুইসাপের গর্তের মধ্যে প্রবেশ করাই মনে হয় কল্যাণকর, ওরা যেহেতু করতেছে সুতরাং এটাই ভালো, তা আমিও গুইসাপের গর্তে ঢুকি। এই চিন্তা করে না যে গুইসাপের গর্তে ঢুকলে গুইসাপ দংশন করতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে, তারা কোন কারণে না কোন কারণে গুইসাপের গর্তে ঢুকেছে, তো তোমাকে ঢুকতে হবে কেন, যাচাই বাছাই করে ঢুকো, এমন বুদ্ধি লোক পাবে মুসলমানদের পাশ্চাত্যের অনুসরণ প্রিয়তা এত ব্যাপক হবে যার ফলশ্রুতিতে তারা জাহান্নামে প্রবেশ করলে এই মুসলমান বলবে এটাই মনে হয় জান্নাত, ঢুকি এর মধ্যে দেখি কি, জাহান্নামে গিয়ে ঢুকে পড়বে। আর কেউ যদি তাদেরকে বাঁচাইতে চায়, ঢুকো না, এটা গুইসাপের গর্ত, এটা জাহান্নামের গর্ত, যেও না, বলবো ওই আমার শত্রু, ও আমার ভালো দেখতে চায় না, এইভাবে বিরোধিতা করবে, শত্রু ভাবতে শুরু করবে বন্ধুকে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, খবরদার মুমিন ছাড়া ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে তোমরা বন্ধু বানিও না, ক্ষতি করবে তোমাদের। ইয়াশতারুনা আদ-দালালাতা ওয়া ইউরিদুনা আন তাযিল্লুস সাবিল, তারা তো নিজেরা গোমরাহ হয়েছে, গোমরাহি খরিদ করেছে, ইউরিদুনা আন তাযিল্লুস সাবিল, তোমাদেরকেও গোমরাহ করতে চায়, তারা একা জাহান্নামে যাবে না, তোমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান ফরমান, সবাই বলে আমিন। উল্লা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাদের অনুসরণের কথা বুঝিয়েছেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের, ক্বালা ফামান, রাসূল বলেছেন তবে আর কাদের, এরাই তো পথভ্রষ্ট এবং অভিশপ্ত জাতি, অভিশপ্ত ইহুদিরা, পথভ্রষ্ট খ্রিস্টানরা, এরাই তো তোমাদেরকে শেষ করে দেবে। আর কেয়ামতের পূর্ব জামানায়, কেয়ামতের পূর্ব ক্ষণে পৃথিবীর অবস্থা এমন হবে যেটা কেয়ামতের আলামত, যে মানুষগুলো হকপন্থীদের কথা শুনবে না, আলে ওলামার কথা শুনবে না, কোরআন হাদিসের কথা শুনবে না, তারা সমানে দলে দলে ভাবিত হবে, এদের দিকে এদের অনুসরণ করবে। আজকে তাই হচ্ছে, চতুর্দিকে তাকিয়ে দেখুন না, আজকে ইহুদি খ্রিস্টানরা যেইভাবে বলে যেইভাবে চলে, আমাদের মুসলমান সন্তানরাও ওইভাবে বলে ওইভাবে চলে, ওরা বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি, তো আমরাও স্বীকার করলাম, হ্যাঁ এই অর্থনীতি ছাড়া দেশ চলবে না, সুদ ভিত্তিক অর্থনীতি ছাড়া ব্যাংক চলতে পারে না, তো সমানে সুদ ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেল,
বিশ্বব্যাংক সুদ ভিত্তিক অর্থনীতির নেতৃত্বদাতা, এবং আরো বহু ব্যক্তিবর্গ দাঁড়িয়ে গেল এটাকে আরো প্রচার প্রসার ঘটাবার জন্য। দিনদার পরহেজগার মা বোনদের ঘরের ভিতরেও আজকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদ প্রবেশ করে দিয়েছে, এবং এই সুদ প্রবেশ করিয়ে দিতে পেরেছে বলে তার পুরস্কার স্বরূপ আবার নোবেল প্রাইজও পায়। এই জিনিসগুলো কারা করেছে? ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এইভাবে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে কোন দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ন্যায় নীতি ইনসাফ বাস্তবায়নের জন্য পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কাউকে নোবেল প্রাইজ দেওয়া হয় নাই, এবং এটা তারা কশ্চিনকালও দেবেও না। বরং যে ব্যক্তি ইসলাম আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইসলামের কথা নাই বাদী দিলাম, যে জুলুমকে প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোন ব্যক্তি আন্দোলন করতেছে, প্রচেষ্টা চালাচ্ছে, রাষ্ট্রের মধ্যে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে, এই ব্যক্তিকে বরং সন্ত্রাসী বলে আখ্যায়িত করবে ইহুদিকে। এটা আমাদের ইতিহাস, আমাদের জ্বলন্ত ইতিহাস এবং এই সাম্প্রতিক কালের ইতিহাস, এগুলো হচ্ছে। আল্লাহ তাআলা অত্যন্ত সতর্ক করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে এবং হাদিসটি বুখারী শরীফের মধ্যেও আছে, এই হাদিসে রাসূল করিম আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় হাজিরিন, অনেক সাইড, অনেক দিক আছে, কত দিক আলোচনা করব। আমি ইতিপূর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, নামাজের আলোচনা করেছি বহু সপ্তাহ যাবৎ। আলহামদুলিল্লাহ ওই আলোচনাগুলো যখন চলেছে, আমার মুসল্লিদের মধ্যে নামাজের জাজবা হয়েছে। যারা শুধু শুক্রবারের মুসল্লি ছিল তারা ওয়াক্তিয়া মুসল্লি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অসংখ্য এই পর্যন্ত আমাকে অন্তত 10 জন ব্যক্তি বলেছে যে হুজুর আমি আগে ওয়াক্তিয়া নামাজ পড়তাম না, এই আলোচনাগুলো শোনার পর আমি এখন থেকে আর নামাজ ছাড়ি না। সে নামাজ ছাড়ে না, অনেক মুসল্লি এরকম আছে তার বাসা অনেক দূরে, ফজর নামাজ পড়ার জন্য সাইকেল চালিয়ে মসজিদে চলে আসে, নামাজের প্রতি এতটা আকর্ষণ তার তৈরি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ হজের আলোচনা করেছি দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ, হজের অনেক মাসলা মাসায়েল মুসল্লিরা জানতে পেরেছে এবং হজের ব্যাপারগুলো বুঝতে পেরেছে। যাকাতের আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ যাকাতের বিষয়গুলো মুসল্লিরা বুঝতে পেরেছে। রোজার আলোচনা করেছি, সেগুলো বুঝতে পেরেছে এবং এগুলোর প্রতি ধাবিত হয়েছে। আরো অন্যান্য অনেক বিষয়ের প্রতি আলোচনা করেছি, চারিত্রিক এবং ইসলামী শিক্ষা, সন্তানকে আদর্শবান বানাবার ব্যবস্থা ইত্যাদি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা বিষয়ের প্রতি কখনো কখনো যখন আলোচনা করেছি, প্রত্যেকটা বিষয় আলোচনার সময় কিছু না কিছু মুসলমান ভাই আলহামদুলিল্লাহ ধাবিত হয়েছে এবং এটার উপর পরিপূর্ণ আমল করা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই আলোচনাগুলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির আলোচনা তো বহু করেছি এবং সবাই করে এগুলোর আলোচনা, কিন্তু আমি যে আলোচনাগুলোর অবতারণা করছি এগুলোর ব্যাপারেও আমাদের উদাসীন থাকলে চলবে না। আমাদের সন্তানদেরকে, আমাদেরকে যে আমরা সতর্ক থেকে ইমান আমলকে হেফাজত করব। আমার আমি যে নামাজটা পড়লাম এটা যাতে নষ্ট না হয়ে যায়, আমি যে যাকাত দিলাম, হজ করলাম এটা যাতে নষ্ট না হয়ে যায়, এর জন্য আমাকে কি কিভাবে কোন কোন পদ্ধতিতে সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলি শুধু আলোচনা করা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এই বিষয়ের উপর, যদিও আমরা ওগুলোর ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে আলোচনা করতে পারি না, সব জায়গায় আলোচনা হয় না। পেয়ারে হাজিরিন, যে কথা বলছিলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, লাউ দাখালু ফি হাজরি দুববিন দববিন লাতবাতুহু। আজকে কিয়ামতের আলামত ব্যাপকভাবে ঘটতেছে এটা, ইহুদি খ্রিস্টানরা গুইসাপের গর্তে ঢুকলে মুসলমানরা সেখানে গিয়ে ঢুকতেছে। আল্লাহ, ইহুদি খ্রিস্টানরা যখন তাদের হলিউড এর মাধ্যমে কিছু ছবি, ইংলিশ ছবি, প্রত্যেকটা ছবিরই কোনো না কোনো দর্শন চরিত্র আদর্শ রয়েছে, এটা আমার নিজের বক্তব্য নয়, যারা চিত্র জগতের গবেষক এবং দুনিয়াদার বুদ্ধিজীবী তাদের আর্টিকেল পড়ে, প্রতিবেদন পড়ে আমি তথ্যটা পেয়েছি। আমি নিজে কোনোদিন হলিউডের আর বলিউডের ছবি দেখিনি। ওই লেখা পত্রিকায় যে লেখা প্রতিবেদন আসছে, ওই প্রতিবেদন থেকেই আমি তথ্যটা পেশ করছি আপনাদের সামনে, যে এই যে সিনেমাগুলো তৈরি হয়, যারা তৈরি করতেছে, ভারতবর্ষের কথা বাদ দিলাম, হিন্দুদের কথা বাদ দিলাম, এখানেও বহু চরিত্র তৈরি হয় একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে। হলিউড থেকে যতগুলো ছবি তারা তৈরি করতেছে, প্রত্যেকটা ছবির ভিতরে কোনো না কোনো এরকম চরিত্র আছে, একটি থিম আছে, ওই থিমটা তারা বাস্তবায়ন করতে চায়। তো আমরা মুসলমানরা ওই ধান্দায় পড়ে যাই এবং ওগুলো দেখে দেখে
আমাদের সন্তানরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা ব্যাপকভাবে অশ্লীলতাকে গ্রহণ করে নিচ্ছে। হিন্দি সিনেমা এবং ইংলিশ সিনেমা, হলিউড এবং বলিউডের এই সিনেমাগুলো এমন ভাবে মুসলিম বিশ্বকে গ্রাস করেছে, শুধু বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান নয়, রাসূলের দেশ মক্কা এবং মদিনা এই দেশকেও গ্রাস করে ফেলেছে। এই হলিউড এবং বলিউডের ছবিগুলো, সিনেমাগুলো আজকে এমন ভাবে একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে অশ্লীলতাকে ছড়িয়ে দিয়েছে। আজকে আমাদের মুসলমান সন্তানরা অশ্লীলতা করতে আমাদের সামনে লজ্জা পায় না। কেন লজ্জা পায় না? এই হলিউড বলিউডের এই এগুলো দেখে দেখে আমাদের সন্তানের টেন্ডেন্সি এমন ভাবে গড়ে উঠেছে। এটা তো কোনো অপরাধ না, এটা তো একবারে স্বাভাবিক সাধারণ একটা বিষয়। ইউরোপ আমেরিকাতে খুবই স্বাভাবিক সাধারণ একটা বিষয়। এটা বিয়ে শাদি নাই তো অশ্লীলভাবে নারী পুরুষ যে চলাফেরা করতেছে, মেলামেশা করতেছে, এই ব্যাপারটাকে আজকে মুসলমানদের দেশ, অলি আউলিয়ারদের দেশ এবং মসজিদের নগরী এই বাংলাদেশে, বাংলাদেশের মুসলিম সন্তানরা খুব স্বাভাবিক জিনিস মনে করতেছে তাকে। যার ফলশ্রুতিতে একজন মুরব্বীর সামনে সে যখন অশ্লীল কোনো কর্মকাণ্ড করে বসে, অশ্লীল কোনো মন্তব্য করে বসে, এটাকে সে খুব স্বাভাবিক বিষয় মনে করে, এটা কোনো অপরাধী না। এই জিনিসগুলো ব্যাপকভাবে আমাদের সন্তানদের ভিতরে প্রবেশ করে দিয়ে আমাদের সামাজিক অবকাঠামো, ধর্মীয় অবকাঠামোকে সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে। বেয়ারে হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোর প্রতি বহু আগেই আমাদেরকে সতর্ক করেছেন। পোশাকের মাধ্যমে হামলা এসেছে, অশ্লীল চরিত্রের মাধ্যমে হামলা এসেছে, অশ্লীল গান বাদ্য ঢোল তবলার মাধ্যমে হামলা এসেছে আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনের উপর। পোশাক আশাকের মাধ্যমে দেখেন অত্যন্ত আক্ষেপ লাগে, এই বিষয়গুলো আলোচনা করতেও দুঃখ লাগে যে কি হয়ে গেল আমাদের আমাদের সন্তানদের। পশ্চিমা সভ্যতা, সেখান থেকে সাপ্লাই দেওয়া হলো যে এই পোশাকটা এই এইভাবে পরো। হলিউডের নায়ক নায়িকারা কীভাবে পোশাক পরে আর বলিউডের নায়ক নায়িকারা কীভাবে পোশাক পরে, তো ওগুলো দেখে দেখে আমাদের সন্তানরা অনুসরণ করতে লাগলো। ওই যে হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন লাতাবাতুমুহুম, ওরা যদি গুইসাবের মধ্যে ক্ষতিকর জায়গায়ও প্রবেশ করে, তোমরা মনে করবা এটাই বুঝি কল্যাণকর, ঢুকি প্রবেশ করি এটা অনুসরণ করি। তো আজকে এইভাবে হলিউড বলিউড থেকে যখন ওই পোশাকের কিরকম সুলভ ভাবে আকৃতি হবে প্রচার হতে লাগলো ব্যাপকভাবে, তো আমাদের সন্তানরা অনুসরণ করতে লাগলো বিভিন্ন ধরনের। কিছুদিন আগে আমি ওই শ্রীপুরে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হেঁটে গাড়ি থেকে নেমে মাদ্রাসায় প্রবেশ করছিলাম, হঠাৎ একজন ছাত্রকে আমি দেখলাম যে পায়জামাটা সাদা। হিন্দুরা যে ধুতি পরে আপনারা দেখেছেন, এবং ধুতি পরতে গিয়ে যে পিছন দিকে আবার এই যে ধুতে দেয় নেংটি মারে, যেটা পেঁচিয়ে পেঁচিয়ে কীভাবে জানি পরে, আপনারা দেখেছেন ধুতি পরে যেভাবে হিন্দুরা, এখন তার পরে না, আগের যুগে পড়তে, এখনো মুরব্বীরা, হিন্দু মুরব্বী যারা আছে এরা এই ধুতিটা পরে। তো আমি দেখলাম যে একজন ছাত্র, স্কুলের ছাত্র, মাথায় একটা টুপি আছে, জালি টুপি, এবং গায়ে একটা সাদা শার্ট আছে, তার পায়জামাটাও সাদা, কিন্তু পায়জামার ডিজাইনটা দেখে আমি দূর থেকে মনে করলাম আরে এটা কোনো হিন্দু ছাত্র কিনা। আবার অবাক হলাম যে হিন্দু ছাত্র হলে মাথায় আবার টুপি কেন, জালি টুপি না কিনা অন্য কিছু। কাছে যখন গেলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে আসলে এটা ধুতি পরে নাই, বরং ওর সালোয়ার যেটা পরেছে, পায়জামা যেটা পরেছে, ওই পায়জামাটা এরকম ডিজাইন করে বানানো, এরকম পেছানো পেছানো ধুতির মতো দেখা যায় দেখতে, এরকম ডিজাইন করে বানানো। হতবাক হয়ে গেলাম, ব্যাপার কি, এই কালচার আবার এখানে চালু হলো কি করে? আমি একজনকে জিজ্ঞেস করলাম, আমার মাদ্রাসার ভিতরে গিয়ে এক শিক্ষককে জিজ্ঞেস করলাম যে এরকম দেখে এসেছি, বললেন আপনি অবাক হচ্ছেন, এটা বহু আগে এই দেশে চালু হয়ে গিয়েছে, এটা অবাক কিছু করার আছে? ওই বলিউড হলিউডের ছবি, বলিউডের ছবি দেখে দেখে আমাদের সন্তানরা এগুলো শিখেছে এমনি করে। তারপরে ওই যে একদিন, এটা বহু আগের কথা, আমি তখন ছোট, ছোট বলতে কি পড়াশোনা করতেছি, অত ছোট না, হঠাৎ দেখলাম কিছু মেয়ে এই যে সালোয়ার পরতেছে অর্ধেক পর্যন্ত, এই পেন্ডুলি পর্যন্ত, নিচের শার্ট পর্যন্ত কাটা, সিরা। আরে বাবা এটা সিরা কেন, এমন কেন? তো পরে বুঝলাম এটা আমদানি হয়েছে, এই স্টাইলটা আমদানি হয়েছে, দেখা দেখি এরা পড়তে শুরু করেছে।
তারপরে জামার যে কত রকম কাটিং এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই সবগুলো বিষয়ে আমদানি করা হয়েছে এই হলিউড বলিউডের নায়ক নায়িকাদের থেকে, পশ্চিমা সভ্যতা থেকে। আর ওরা তো এখন ব্যাপক পরিমাণে গেঞ্জি গায়ে দেয়, ওই ইউরোপ আমেরিকার মেয়েরা গেঞ্জি গায়ে দেয়, হাফ প্যান্ট পরিধান করে। তো অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, আমাদের বাংলাদেশের ঢাকার হাই সোসাইটির ওই যায় ঘরগুলোতে আজকে মেয়েরা গেঞ্জি এবং হাফ প্যান্ট পরা শুরু করে দিয়েছে। এর মধ্যে এটা বহু আগের কথা, এটা নতুন না, যে ফুল প্যান্ট জিন্সের প্যান্ট এটা আমাদের বাংলাদেশে ছিল না। মাত্র কয়েক বছর হয় আমাদের বাংলাদেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরা শুরু করে দিয়েছে, তারপর জিন্সের প্যান্ট পরে। এখন তো ওই জিন্সের প্যান্টের মধ্যে আবার কি বলে মডিফাই হয়েছে, মডারেশন হয়েছে, এটাকে মডারেশন করে করে পুরুষের জিন্সের প্যান্টটাকে মেয়েলি জিন্সের প্যান্ট বানানো হয়েছে, একটা নির্দিষ্ট একটা ফুল অঙ্কন করে একটা ডিজাইন করে এটা এখন বাস মেয়েদের জিন্সের প্যান্ট এগুলো করা হচ্ছে। পোশাক আচার টাইট ফিট বিভিন্ন আকৃতির আজকে আমাদের সন্তানের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে, এমন ভাবে বিভিন্ন ঈদের সময় বিভিন্ন নাম দিয়ে পোশাক বের হয় বাজারে। আপনারা জানেন আমাদের, আমার চেয়ে আপনারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন, কারণ ওই পোশাকগুলো আমি কখনো কিনি নাই, ওগুলোর নামও কোনো সময় আমি মুখস্থ করি নাই, দু একজনের কাছে শুনি আর বাজারে এই ঈদে এই পোশাক বেরিয়েছে, এটার দাম এত, আর কন্যা সন্তানরা ওই পোশাক কেনার জন্য বাবার কাছে বায়না ধরে যে এটাই আমাকে দিতে হবে অন্যথা আমার ঈদ হবে না। বাবা ওটা কিনে দেয়, বাবা তো সন্তানের কাছে পরাজিত, তাই আমাদের আলামত যেই যুগে চলছে এই যুগে তো বাবা সন্তানের কাছে পরাজিত, কারণ সন্তানকে সেইভাবে ছোটকাল থেকে আমরা একটা পরিবেশ দিতে পারি নাই, একটা শিক্ষা দিতে পারি নাই, যার ফলশ্রুতিতে এই অবস্থা। তো বলছিলাম যে এইভাবে পোশাকের অনুকরণ প্রিয়তা আজকে আমাদের বাংলাদেশের মুসলমান সন্তান এমনকি কিছু দিনদার ব্যক্তি বলেছে যে হুজুর এমন জামানা এমন যোগ আছে ঘরে টেলিভিশন না রেখে পারি না, সন্তানদের জন্য ঘরে টেলিভিশন রাখতে বাধ্য হয়েছি। দিনদার পরহেজগার ব্যক্তি এবং বলতেছে হুজুর এমন পরিবেশ এসেছে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারি না, বরং সন্তানই আমাকে নিয়ন্ত্রণ করে, যা বলে তাই আমাকে করতে হয়। আজকে পরিবেশ এরকম হয়ে গিয়েছে যদি আমি সন্তানকে একা নিয়ন্ত্রণ করতে চাই হয়তো সন্তানের মা আমার বাধা হয়ে দাঁড়ায়, বলে সন্তান একটু আনন্দ করবে এই বসে না করে কখন করবে, তাই ঘরে বসে বসে টেলিভিশনের মাধ্যমে ওয়াজ নসিহত করে করে ওই ডিসেন্টিনা স্যাটেলাইটের মাধ্যমে আমাদের মা বোনদেরকে ওয়াজ নসিহত এমন ভাবে করেছে, ওয়াজ নসিহত করতে করতে আমাদের মা বোনেরা হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের অনুসারী সৈনিক, যার ফলশ্রুতিতে আমাদের ভাইয়েরা যখন চেষ্টা করে যে আমার সন্তানকে একটু দিনদার বানাই ওখানে ফুসফুস করে ওঠে ঘরের সেই গৃহিণী, আপনি আর সন্তানকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। পেয়ারে হাজিরিন এই জিনিসগুলো যে ঘটবে আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার মানার আমল করার তৌফিক দান ফরমান, সবাই বলে আমিন। একটি ইতিহাস আমরা স্মরণ রাখবো এই পোশাকের ব্যাপারে, হযরত আদম আলাইহিস সালামের উপর এবং হাওয়া আলাইহিস সালামের উপর ইবলিস শয়তান সর্বপ্রথম আক্রমণ করেছে এই পোশাক খুশিয়ে ফেলার মাধ্যমে। লা ইয়াসিনান্নাকুম শাইতানু কামা আবাওয়াইকুম ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা, ওহে মুসলমানরা ওহে আদম সন্তান তোমাদের পোশাকের ব্যাপারে যদি ইবলিস শয়তান তোমাদেরকে ধোকা দিতে না পারে, কারণ তোমাদের পিতা মাতা আদম এবং হাওয়াকে তাদের শরীর থেকে পোশাক খসিয়ে ফেলার মাধ্যমে তাদেরকে অপমানিত করেছে ইবলিস, তোমাদের পোশাকও যেন ইবলিস খসিয়ে ফেলতে না পারে। কোরআনের আয়াত আল্লাহ তাআলা সতর্ক করেছেন আমাদেরকে, আর আমরা বাবা হয়ে ভাই হয়ে এমনি করে দাদা হয়ে কতটুকু সতর্ক, আমার সন্তান আমার বোন ভাই অথবা আমার নাতি পুতির জন্য আমি কতটা সতর্ক আল্লাহ তাআলা দেখতে চান। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন, ওখানে শুয়ে শুয়ে দেখতে চান আমরা কি ভূমিকা পালন করছি, সন্তানকে মাহদি মিশনের কর্মী বানাচ্ছি নাকি দাজ্জালি মিশনের কর্মীর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। বসে বসে আল্লাহ তাআলা তো দেখছেনই, রাসূলও সেটা দেখছেন তার উম্মতের কর্মকাণ্ড। আমাদেরকে সতর্ক থাকতে হবে পেয়ারে হাজিরিন। এরপরের আরো যে কিছু কালচার আছে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবনকে এবং ব্যক্তি জীবনকে অন্তত আমরা সাজাই,
সুসজ্জিত করি। একটি পরিবার সুসজ্জিত হয়ে গেলে কোরআনের আলোকে, একটি সমাজ কোরআনের আলোকে সুসজ্জিত হয়ে যাবে। এবং প্রত্যেকটা সমাজ যখন কোরআনের আলোর উপর গড়ে উঠবে, তার স্ট্রাকচারের উপর গড়ে উঠবে ইনশাআল্লাহ, রাষ্ট্র কোরআনের স্ট্রাকচারের উপর গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত আদায় করে নিন।